আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রোজ গুড লাইভে আমি রুদ্রো'স চলে আসছি তানিয়া স্যানিটারি টাইলসের শোরুমে। এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের কমোড এবং বেসিনগুলো পেয়ে যাবেন, এবং পুরাতন এবং নতুন দু ধরনেরই রয়েছে, বিশাল কালেকশন। তো চলুন আজকে আমরা দেখে নিই এখানকার কমোডগুলো বেসিনগুলো দাম কি আমরা জেনে নিই। ফসল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। যাক আলহামদুলিল্লাহ, চলে আসছি আপনাদের শোরুমে। সবসময় তো টাইলস দেখাই, আজকে আর টাইলস দেখাবো না, আজকে আমরা কমোড বেসিন দেখাবো। কমোড বেসিন দেখেন বলবেন না দেখেন আর কি আছে, যদি একটা কমোড মার্কেটে আসে 15,000 টাকা, আমার এখানে 10-12,000 টাকার মধ্যে পায়, তাও সেম জিনিসটা নতুনের মধ্যে সারপ্রাইজ আছে ওইটা আর কি। যে আপনার এখানে 10-12,000 টাকার মধ্যে পায়, যে মার্কেটটার দাম আর কি 40-45,000 উপরে, একবার সেম জিনিসটা সেম মেটেরিয়ালি তৈরি, আবার ব্র্যান্ড নিউ, মানে ইউজই হয় নাই, তাহলে আসবে না কেন ভাই? এখানে কি পরিমাণ কালেকশন রয়েছে এই মুহূর্তে? বর্তমানে আমার কাছে 400 পিসের উপরে কমোড আছে। 400 পিসের মতো? 400 পিসের মতো। সব কি পুরাতন নাকি নতুন আছে? 400 পিসই বললাম, এটা আমার কাছে আপাতত নতুনের কালেকশন আছে, আর পুরাতন তো গণাই নেই কতগুলো আছে। আচ্ছা, তার মানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে। ঠিক আছে, 10-12, 20-25 এরকম 10-12টা বিল্ডিং এর মাল দেওয়া যাবে এরকম। তার মানে হিউজ পরিমাণ কালেকশন আপনাদের টাইলস এর শোরুম রয়েছে, আপনাদের কমোড বেসিন এর শোরুম রয়েছে, আপনাদের দরজার শোরুম রয়েছে। হ্যাঁ ভাই, তিনটি আইটেম পাওয়া যায় এবং ইলেকট্রিক জিনিসগুলো পাওয়া যায়। ইলেকট্রিক সুইচ, ঠিক আছে, সবকিছু আছে। আজকে যেহেতু কমোডের কালেকশন বেশি, আমরা কথা না বাড়িয়ে একটু দেখা শুরু করি। আমরা একেবারে লাস্টের থেকে শুরু করি। এটা লাগবে আইভিআই, একই সিরিয়ালের মডেলটা আগে দেখেন, মডেলের ডিজাইনটা আগে দেখেন, এটাকে টোটো মডেলের মতো, আর মালের ফিনিশিংটা খুবই ভালো, খুবই স্মুথ। আর এটা একবার ফ্লাশটা একবার সফট, আর এটা হলো ফ্লাশের কথাটা পরে বলি, ভিতরের ফ্লাশটা যেটাকে বলা হয়, এটা লাগে আপনার টুইন জেট ফ্লাশ। আচ্ছা, এমনি তো নর্মাল জেট ফ্ল্যাশ আছে, এটা টুইন জেট ফ্ল্যাশ, কারণ হলো কি, এটা চারিদিক দিয়ে তো বড় বড় ছিদ্র, আর নর্মাল জেট ফ্ল্যাশগুলোর মধ্যে মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে, মানে আপনার খোলা পানিটা একটু সুন্দর মতো ক্লিয়ার হয়ে যায়। এটা চারিদিকে মোটামুটি বড় বড় ছিদ্র আছে, দেখা যায় কিনা আপনার এদিকে 4-5টা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে বড় বড় পানি বেশি করে পানি বের হয়, আর এখানে জেট ফ্ল্যাশ যেটা আছে এটাতে আপনার ফোর্স থেকে পানিটা চলে যায়। আচ্ছা, এই একটি আইটেম অনেকগুলো রয়েছে, এই একটা আইটেমের মাল আমার কাছে প্রায় বা আমার একই রকমের 25টা কমর দেন, একই রকমের 20টা কমর দেন, একই রকমের 40টা কমর দেন, এই একই রকমের কমর আমার কাছে 200 পিসের মতো আছে। পুরাতন তো এটা? না ভাইয়া, এটা নতুন, একেবারে ব্র্যান্ড নিউ। আচ্ছা, একেবারে এই যে কার্টনটা দেখেন এখানে আছে, মালাই কার্টনটা, যদিও 2 পার্টের কমর, এটা পুরো একটা সিঙ্গেল প্যাকেটের মধ্যে সুন্দর মতো কার্টন হয়ে আসে। আচ্ছা, এটা প্রাইসটা জেনে নেই ভাই? প্রাইস রাখতে পারবো ভাই 11,500 টাকা। 11,500 মার্কেটে তারা নাকি যাতে আমরা থেকে মালটা পাইছি, যে মানে এটা একটা এনজির জন্য আনছিল, ওই এনজিতে কাজ শেষ হওয়ার পরে অবশিষ্ট মালগুলো এগুলো ছিল, এটা নিতে পারবেন আপনি। তারা আমাকে বললো আমাদের প্রায় 45,000 উপর খরচ পড়ছে, তাদের খরচ পড়ছে আর কি, তারা বেসিক্যালি কত টাকা বিক্রি করতো না করতো সেটা তো আমাদের জানা নাই। আর এটার সাথে সম্পূর্ণ ডকুমেন্টগুলো, মানে সম্পূর্ণ মাল ম্যাটেরিয়াল যা যা দরকার পড়ে সবকিছু আছে, এক জোড়া নাট, একটা অ্যাঙ্গেল স্টক কক, আর নিচের যে সিলটা যেটা আর কি আপনার পানি যেন লাইন আউট হয় ওইটা, ভিতরে এসে দেখেন না জেট ফ্ল্যাশটা, দেখেন এদিকে আসেন দেখেন জেট ফ্ল্যাশটা, এই এদিকে বড় বড় ছিদ্র আছে, এটা হলো জেট ফ্ল্যাশ, মানে এদিক দিয়ে ঘুরে আসবে আর এদিকে ধাক্কা দিবে, তার মানে কি পুরো মলাটা একসাথে ক্লিয়ার হয়ে নিয়ে যাবে। আচ্ছা, আমরা প্রাইসটা একবার জেনে নেই, 11,500 রাখতে পারবো, 11,500, 11,500 এই মুহূর্তে এই একই আইটেমের হিউজ পরিমাণ রয়েছে। আর একটা জিনিস দেখো, যে যেহেতু সামনে আছে গরম, আমরা এটা দেখতেছি, দেখার আগে আমরা একটু জেনে নেই যে এই কমোডের সাথে আপনার বেসিন কি মেশিন করা আছে আপনাদের কাছে? ভাই এটা তো হোয়াইট কালার ভাই, চাইলে যে কোনো বেসিন আপনি মিল করতে পারবেন, নাম লেখা থাক বা না থাকা না থাক ওটা নিয়ে কোনো সমস্যা নেই। যেরকম মার্কেটে বড় বেসিন গুলো আমরা বিক্রি করতেছি 2500 টাকা করে, মার্কেটে 5,500 টাকা করে, সেমই এটার মধ্যে যদি আরো কেউ চাইনিজ মধ্যে নিতে চায়, সেই ক্ষেত্রে মার্কেট গুলো বেসিন আছে হোয়াইট কালার, পুরো একুরেট হোয়াইট কালার। আচ্ছা, যদি আমাকে 10টা কমর দেন এরকম 10টা বেসিন দেন দিতে পারবো, সমস্যা হবে না। আচ্ছা, 2500 টাকা করে পড়বে এগুলো পড়বে আপনার 2500 টাকা, 2500 টাকা একবার ব্র্যান্ড নিউ, এটা নতুন, এটা হলো শাওয়ার এনক্লোজার, আর এটা লিগে জাকুজি, সামনে যেহেতু গরম আসতেছে ভাই, আমি যদি একটু বাথরুম গিয়ে রিল্যাক্স ফিল করতে হতো সামনে প্লান্টে দিন দূর হয়ে যায় আমার। আচ্ছা, এটা লেগে জাকুজি, নর্মাল বাথরুম না কিন্তু মোটর বিশাল বাথরুম, এটা ভিতরে ঢুকলে 1, 2, 3, 4, 5, 6, 7টা এই সাদা সিঁদুর দিয়ে স্টিম দিবে। আচ্ছা, কথা বুঝতে পারছেন, তার মানে কি এখান থেকে উঠা পরে একটা ঘুম আসবে শান্তির মতো। আচ্ছা, এটা কি নতুন নাকি পুরাতন? ভাই পুরাতন মাল, নতুন দাম তো 3,00,000-7,00,000। আচ্ছা, প্রাইস কত রাখতেছেন ভাই? মাত্র 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা। এক পিসি আছে নাকি আরো আছে? আমার কাছে আর কয়েকটা মডেলের আছে, চাইলে দুজন তিনজন নামতে পারবে, এরকম বড় বড় আছে। আচ্ছা, কথা বলতে পারছি, দুই জন নামতে পারবে। এখন আরেকটা মডেল দেখাই, এটা হলো ফিক্স পার্ট, ওটা হলো 2 পার্টের, এটা হলো ফিক্স পার্ট, সম্পূর্ণটা একটা কমন, এই মডেলের একই কোম্পানির ক্যাসেট কোম্পানির আমার কাছে প্রায় 250 কমন আছে।
জেট ফ্ল্যাশের আচ্ছা 250 এর মত রয়েছে 250 মত আছে এগুলা নরমালি নরমালি আপনি যে কোনো বাংলা মোটর যান ওইখানে যান 35000 নিচে নিতে পারবেন না সর্বনিম্ন 35 থেকে 40000 টাকা নিতে গেলে আমার এখানে 12000 টাকা করে 12000 টাকা 12000 টাকা প্রত্যেকটা হাইড্রোলিক সিট কভার ব্র্যান্ড নিউ একেবারে ব্র্যান্ড নিউ সিল সহকারে ব্র্যান্ড নিউ একেবারে হাইড্রোলিক সিট কভার প্লাস জেট ফ্ল্যাশ আচ্ছা টর্নেডো জেট ফ্ল্যাশ এটা আর কি পুরোপুরি জেট ফ্ল্যাশ এটা কোন দেশের ভাই একবার ব্র্যান্ড নিউ এটা আমাদের পাশের কম পাশের দেশ চায়না আচ্ছা চায়না হলে চায়না কিন্তু বিশ্বের সিরামিকের দিক দিয়ে সবথেকে উন্নত সিরামিক আচ্ছা বিষয়টা মানতে হবে যতই তারা বলবে চায়নাতে গেলে দেখলে অনেক ভালো কোয়ালিটির মাল মানে ফিনিশিং অনেক সুন্দর জোড়াতালি মোড়াতালি দেওয়া কিছু না একেবারে অরিজিনালি বিন্দু পরিমাণ রিজেক্ট নেই একটা মালের মধ্যে বিন্দু পরিমাণ রিজেক্ট নেই একবার অরিজিনালি মাল এটা আচ্ছা আর এগুলো আমাদের পুরাতন ব্যবহার করা মাল আরেকের মালগুলো আগে বলছি এখনো বলি যদি কেউ ভাড়াটির জন্য দিতে চায় বা ভাড়াটির জন্য ভাড়াটির জন্য এগুলো দিতে পারে এগুলো দিতে পারে ডেভেলপার বাচ্চা এটাও নিতে পারে এটাও নিতে পারে যা যেরকম মনে চায় এগুলো তো শুরুতে যেই প্রাইস ছিল এখন বরঞ্চ 200-300 টাকা বাড়ছি 3500 করে রাখতে পারবো আরেকের ওরিয়েন্টাল মডেল আর কেরালা মডেল আচ্ছা দুইটা ব্যাস্টা দুইটাই আছে আর এটা লাগে আমেরিকান স্ট্যান্ডার্ড জেট ফ্ল্যাশের মার্কেটে প্রায় 57-58000 টাকার মতো আমরা বিক্রি করতেছি পুরাতন যেহেতু মাল 5000 টাকা এটা লাগে গ্রাভেন ইটালি এটা গ্রাভেন ইটালি এটা নিতে পারবেন আমার কাছ থেকে 7000 টাকা 7000 টাকা গ্রাভেন ইটালি এটা কিন্তু ফ্ল্যাশটা দিকে নাই ফ্ল্যাশের পিছনে পিছন দিয়ে রাউন্ড দিয়ে একটা পরে নিয়ে যাবে মহিলা 7000 টাকা রাখতে হবে মার্কেটে প্রায় 70-80000 টাকার উপরে এগুলো গিয়ে লিফানের মাল এগুলো মার্কেট প্রাইস 55-56000 টাকার মতো এগুলো নিতে পারবেন 3500 করে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা করে অ্যাভেলেবল আছে তো এগুলো আছে এটা লেগে ওরিয়েন্টাল মডেল এটা লেগে আপনার পুরাতনের মধ্যে যেগুলো ফিক্সড লোডাউন জেট ফ্ল্যাশের মাল এগুলো নিতে পারবেন 7000 টাকা করে এটা লেগে কোটো কোম্পানির ভাই আমার পি ট্র্যাপের মধ্যে যদি জেট ফ্ল্যাশ পাইতাম পি ট্র্যাপ অনেকে বলে আমার পয়েন্টটা তো পি ট্র্যাপ যদি জেট ফ্ল্যাশ পাইতাম তাহলে জন্য এটা আর কি ভালো একটা জিনিস এটা লেগে পি ট্র্যাপ জেট ফ্ল্যাশ আচ্ছা এটা নিতে পারো আমার থেকে 11000 টাকা দিয়া 11000 টাকা 11000 টাকা এগুলো ডিজাইন বেসিন ডিজাইন বেসিন নিতে পারো আমার কাছ থেকে আপনি 4000 টাকা করে আর এটা লেগে ভিক্টোরিয়া ডিজাইন এটা স্ট্যান্ডার্ড ডিজাইন অনেক সুন্দর যদি সামনে থেকে দেখা যাচ্ছে না তাহলে দেখাই আপনাকে এখন দেখেন এটা চাইনিজ প্রোডাক্ট এটা নিতে পারো 6000 টাকা দিয়ে 6000 টাকা হ্যাঁ একেবারে ব্র্যান্ড নিউ 6000 টাকা আচ্ছা একেবারে ব্র্যান্ড নিউ 6000 টাকা এলে গিয়ে হ্যাঙ্গিং বেসিন গ্লাসের হ্যাঙ্গিং বেসিন 8000 রাখতে পারবো 8000 টাকা এগুলো অ্যারো ব্র্যান্ডের আগেও বলছি আগের ভিডিওতে কিছু ছিল এই ভিডিওতে কিছু আছে ফাইভ স্টার হোটেল থেকে পাইছিলাম মালগুলা বর্তমানে এই মাল আমার কাছে মাত্র 37 বাইচে আছে যদি কেউ নিতে পারে নিতে পারবে এটা জেট ফ্ল্যাশ হাইড্রোলিক সিট কভার বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই এটা নিতে পারবে আপনার 13500 করে অ্যাক্সিলেন্ডার বেসিন বিক্রি করতেছে আপনার 2200 টাকা এটা লেগে টোটো কোম্পানির বেসিন এটা বিক্রি করতেছে 2500 স্টেলা 1700 টাকা এরকম আরও বেসিন আছে এগুলো তো ডিসপ্লে দেওয়া গোডনে অনেক পরিমাণের আছে যা জিনিস যেই যেই কোয়েটা চাই আগে থেকে অর্ডার দিয়ে গেলে সুন্দর মতন গুছাই মালটা দিতে পারবো আমরা আচ্ছা বিশেষের যে যাবতীয় যে জিনিসগুলো হ্যাঁ অবশ্যই ভাই যাবতীয় জিনিসগুলো সেলস লুকিং গ্লাস তারপর আপনার ঝর্ণা অ্যাঙ্গেল স্টক কক পরে ওয়েস্ট বেসিনের লম্বা কল সাবানদানি বাথরুমের জালি টিস্যু বক্স এগুলো সবই নতুন সবার এগুলো সবই নতুন স্টকের মাল এরকম না যে নতুন নতুনের মতন দাম নতুন পুরাতনের মতো দাম আচ্ছা তাহলে যাবতীয় সব জিনিসপত্রই রয়েছে বিশেষ করে যদি যারা আগে বাংলাদেশে থাকে বা যারা আশেপাশে থাকে তারা যদি এসে দেখে অবশ্যই তাদের জন্য স্যানিটারি সবার মুখ্য দায়িত্ব মানে একটা বাড়ির মধ্যে কিচেন রুম আর হলো টয়লেট যদি সুন্দর সাজাতে পারে পুরো বাড়িটা কিন্তু সুন্দর দেখা যায় এগুলো তাহলে বিভিন্ন কোয়ালিটির মধ্যে আছে হেভি মিডিয়াম লো মিডিয়াম এগুলোর মধ্যে আছে 200 টাকা শুরু 700-800 টাকা পর্যন্ত আছে 200 টাকা থেকে 700-800 টাকা পর্যন্ত রিং রিং তাহলে স্ট্যান্ড যেগুলো আর কি ডাইনিং এর সামনে থাকে বাইকার ছোট বেসিন লাগালো বেসিনের সামনে থাকে এটা 150 টাকার মধ্যে 800 টাকার মধ্যে বা 300 টাকা 350 টাকার মধ্যেও আছে এখান তো এক পিস আরো রয়েছে তো আরো আছে ভাই এগুলো তো স্যাম্পল দেবা দোকানে বল রাখলে দেবা এগুলো এগুলো পুশ হবে 200 টাকা করে 200 টাকা হ্যাঁ সামনে আর এই এই সমস্ত বেসিন গুলো চাইনিজ বেসিন নিতে পারবেন আপনি 2000 টাকা করে 2000 এগুলো এক্সিলেন্ডার প্রথমেই বলছি আপনি 2000 টাকা করে আপনার লিফানের বেসিন ইউএলএস এর বেসিন এগুলো অনেক অনেক ধরনের বেসিন আছে সব ধরনের বেসিন নিতে পারবে বেসিনেরও কালেকশন রয়েছে হ্যাঁ বেসিনও তো মোটামুটি অনেক ভালো কালেকশন আছে বেসিন তো আপনার প্রথম বলছি ভাই 1500 থেকে শুরু যা যেরকম মনে হচ্ছে আবার যদি বিআইসএফ নিতে চাই সেই দারও দাম কম আছে স্কোয়ার শেপের বেসিনটার দাম পুরো 2500 টাকা মাত্র 2500 টাকা 2500 টাকা এগুলো আরেকের বিগ সাইজে ডাইনিং এ লাগাইতে পারে মার্কেট প্রাইস প্রায় 7000 টাকার কাছাকাছি বা 5500 টাকার কাছাকাছি এটা নিতে পারেন 2500 টাকা করে 2500 টাকা 2500 টাকা আর আমাদের ঠিকানা তো আগে যে ঠিকানা ছিল এখনো বর্তমানে সেই ঠিকানার মধ্যে আছি বাড়ি গোলশান নতুন বাজার বাড়িধারা যে ব্লক 5 নম্বর রোড তানিয়া সেনিটারি টাইলস এন্ড ইলেকট্রনিক্স আমাদের আরেকটা শোরুম ফাইভ ব্রাদার সেনিটারি এন্ড টাইলস এন্ড ইলেকট্রনিক্স
এই দুটো শোরুমে যোগাযোগ করলে আমাকে পাবে। আর আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা তো সবসময় যে নাম্বার ছিল এখনো সেই নাম্বারই আছে, 01916791848। আর ফসল ভাই আজকে যে দামটি চাইলেন আমাদের ভিডিও দেখে আসলে তো যতটুকু সম্ভব একটু কমানোর চেষ্টা করবেন? অবশ্যই আপনি জানেন ধারণা আছে আপনারা, আমি যথেষ্ট পরিমাণ তাদের কনসিডার করে দেয়। যারা যে সময় বলে ভাই আপনার ভিডিও দেখে আসছি, আপনি ভিডিও দেখে এই মার্কেটে আসা, তাদের অবশ্যই আমি তাদের কিছু ডিসকাউন্ট দিয়ে দিই যতটুকু সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে ব্যস্ততার মাঝে সময় দিলেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।